হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল অনুপ্রিয়াস কিচেন। আজকে নিয়ে এসেছি মসুর তরকা ডাল। মাছ মাংস খেতে খেতে যখন মুখে বিষাদ লাগে তখন একবার ট্রাই করে দেখতে পারেন এই মসুর তরকা ডাল, আশা করি ভালোই লাগবে। শুরু করছি আমার সকল বন্ধুদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে, আর সাধারণ দর্শক যারা আছেন তাদেরকেও জানাই প্রাণডালা শুভেচ্ছা এবং অসংখ্য অসংখ্য ধন্যবাদ। মসুর তরকা ডাল তৈরি করার জন্য প্রথমে হাঁড়িতে তেল গরম করে একটি ডিমকে এক চিমটি পরিমাণ লবণ দিয়ে ভালোভাবে মিক্স করে ভেজে নিয়েছি, আর এবার চারপাশে যে ডিমের কাঁচা অংশ আছে সেগুলোকে ছড়িয়ে দিচ্ছি যাতে করে কাঁচা অংশগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে যায়। এই পর্যায়ে এবার ডিমকে স্ক্র্যাম্বল করে ভেজে নিব, আর এই ডিমের স্ক্র্যাম্বলগুলো কিন্তু মসুর তরকা ডালে ব্যবহার করব। ডিমগুলোকে তুলে নিয়েছি আর তাতে আরও কিছু তেল অ্যাড করে, তেল যখন গরম হয়েছে তখন দিয়েছি আদা কুচি, রসুন কুচি এবং পেঁয়াজ কুচি। এখানে কিন্তু রসুন কুচির পরিমাণটা একটু বেশি ব্যবহার করতে হবে, যেহেতু মসুর তরকা ডাল। মসুর তরকা ডালে কিন্তু রসুন কুচিটা একটু বেশি পরিমাণে দিলেই খেতে ভালো লাগে। পেঁয়াজ রসুন যখন ভাজা ভাজা হয়ে এসেছে এ পর্যায়ে অ্যাড করে দিব টমেটো কুচি। টমেটো কুচি দিয়েছি, আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। কাঁচামরিচ দিয়ে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব প্রায় 2 থেকে 3 মিনিট যাতে করে টমেটো একটু নরম হয়ে আসে। এবার নাড়াচাড়ার পালা। এ পর্যায়ে অ্যাড করে দিচ্ছি অল্প পরিমাণ পানি, জাস্ট নামমাত্র পানি দিয়ে দিয়েছি, আর একে একে সব গুঁড়ো উপকরণ এখন অ্যাড করে দিব, সেই জন্য আগে থেকে অল্প পরিমাণ পানি দিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, দিয়ে দিয়েছি ধনিয়ার গুঁড়া, দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, দিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি বন্ধুরা মশলার সাথে পেঁয়াজ আদা রসুন টমেটো যাতে খুব ভালোভাবে মিক্স হয়ে যায় সেজন্য নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। এখন অ্যাড করার পালা, জিরার গুঁড়া। জিরার গুঁড়া দিয়ে দিলাম, জিরার গুঁড়া দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এবার ভালোভাবে মশলাকে কষিয়ে নিয়ে ফিরে আসছি। মশলা কিন্তু কষানো হয়ে গিয়েছে, একটু নেড়ে চেড়ে দিব বন্ধুরা। মশলা কষানোর সময় কিন্তু অবশ্যই বারবার করে নাড়াচাড়া করতে হবে, তা না হলে মশলা নিচ দিয়ে পুড়ে যাবে, আর মশলা যদি পুড়ে যায় তরকারিটা খেতে কিন্তু খুবই বাজে লাগে। এ পর্যায়ে অ্যাড করে দিয়েছি, আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি মসুর ডাল, সেই মসুর ডালকে এখানে অ্যাড করে দিয়েছি। আর মসুর ডাল অ্যাড করে দিয়ে কিন্তু বেশ 4 থেকে 5 মিনিট এভাবেই ভেজে নিব যাতে করে মশলার ফ্লেভার মসুর ডালে আর মসুর ডালের ফ্লেভার মশলার সাথে অ্যাড হয়ে যায়, মানে মশলা আর মসুর ডাল মিলেমিশে যাতে একাকার হয়ে যায়। এভাবেই কিন্তু 3 থেকে 4 মিনিট নেড়ে চেড়ে ভেজে নিব, কারণ এখানে এখনও পানি অ্যাড করা হয় নাই, যদি নাড়াচাড়া করা না হয় তাহলে নিচ দিয়ে কিন্তু পুড়ে যাবে, সেজন্য অবশ্যই অনবরত নেড়ে চেড়ে এই মসুর ডালকে এভাবে মশলার সাথে ভেজে নিব। এবার অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো পানি। আমি ডালের পরিমাণ অনুযায়ী পানি দিয়ে নিয়েছি, আপনারা আপনাদের ডালের পরিমাণ অনুযায়ী পানি দিয়ে নেবেন, তবে এই মসুর তরকা ডাল কিন্তু পাতলা হবে না, একদম মাখো মাখো তৈরি হবে, সেজন্য পানিটা আন্দাজ বুঝে দিয়ে নেবেন। দিয়ে দিচ্ছি লবণ। লবণ যে কোনো ডালে আগে থেকে ব্যবহার করলে ডাল সেদ্ধ হতে অনেকক্ষণ সময় নেয়, সেজন্য লবণটা ডালের মাঝামাঝি এসে ব্যবহার করে দেখবেন, দেখবেন ডালটা সেদ্ধ হতে তেমন একটা সময় নেবে না। ডাল কিন্তু হয়ে গিয়েছে দেখুন বন্ধুরা, এরকম অবস্থায় কিন্তু তরকা দিয়ে দিব, তার কারণ হচ্ছে মসুর তরকা ডাল বেশি পাতলা হবে না, আগেই বলেছি এরকম অর্ধভাঙা অর্ধভাঙা থাকবে, খেতেও ভালো লাগবে, এরকম করে মসুর ডাল সরি তরকা ডাল তৈরি করে থাকি। দিয়ে দিয়েছি ডিমের স্ক্র্যাম্বলগুলো উপরে। এবার তরকা দেওয়ার পালা। তরকা দেওয়ার জন্য কড়াইয়ে তেল গরম করে তাতে একে একে রসুন থেতো, একটা তেজপাতা, 2টা শুকনা মরিচ এবং 1 চা চামচ পরিমাণ জিরা দিয়ে ভালোভাবে
ভেজে নিয়েছি, এখন তরকাটা দিয়ে দিয়েছি। তরকা দেওয়ার সাথে সাথে কিন্তু ঢাকনা দিয়ে দিবেন, এতে করে তরকার ফ্লেভার ডালের সাথে খুব সুন্দর করে অ্যাড হয়ে যাবে। ধন্যবাদ বন্ধুরা, দেখা হবে অন্য আরেকদিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন।